আগুনের মতো হয়ে গেছে কিছু আর কিন্তু আচ্ছা প্রচুর কিন্তু শেভ করতে হবে প্রচুর 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 হ্যালো হ্যালো আজকের ব্লগিং করতে বেরোচ্ছি এবং ব্লগিং এর জন্য সবকিছু আমার রেডি হয়ে গেছে অলমোস্ট ক্যামেরা ভাগেরা সব দেখে নিয়েছি শুধু একটাই যেটা মিসিং হয়ে গেছে আমার একটা স্ট্যান্ড খুলে পাচ্ছি না ক্যামেরা স্ট্যান্ড তো সেই জন্য সত্যম দাকে ফোন করে বলেছি যে তোমার একটা ক্যামেরা স্ট্যান্ড ক্যারি করো যেটাতে আমি আজকের দুটো ক্যামেরা নিয়ে বেরোচ্ছি অ্যাকচুয়াল যদি আমি শ্যুট করি আমার ফোন সেটাতে আছে তার সাথে আজকেই আরেকটা আজকে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা ক্যারি করছি সো আমি যেটা দিয়ে শ্যুট করি আমার ফোন সেটা দিয়ে তো আমি শ্যুট করবই তো আর একটা এইটা মানে এইটাতে আমি আমার স্ট্যান্ডে অলরেডি একটা স্টিকটাতে লাগিয়ে দিয়েছি অ্যাকশন ক্যামেরাটা আর ফোনে যেটা শ্যুট করবো সেটার জন্য সাত জায়গাতে আনতে বলেছি নাহলে এই ট্রাইপড দিয়ে 5.5 ফিটের ট্রাইপড দিয়ে শ্যুট করাটা ইম্পসিবল পাবলিক প্লেসে তো যে জায়গাটা যাচ্ছি জায়গাটা একটা স্পেসিয়াস অ্যান্ড নতুনত্ব জায়গা সো হোপফুলি কিছু ভালো ভালো ওয়াইড অ্যাঙ্গেল শট বা কিছু ভালো ভালো শট পাবো স্লোমো বা যাই হোক জায়গা শট পাবো তো সেই আশাতেই যাচ্ছি অ্যাকশন ক্যামেরাটা নিয়ে এটা যা বৃষ্টি হচ্ছে জানি না কতটা সম্ভব যেটা হচ্ছে এখন অনেকেই শুনেছেন বা অনেকেই শুনেনি যেটা হচ্ছে গঙ্গার ঘাটে বেনারসের স্টাইলে গঙ্গা আরতি হয় এবং সেইটা আজকে আমরা শুট করতে হচ্ছে এবং পুরো বিষয়টা তোমাদের দেখাও এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে কলকাতার ফেমাস গঙ্গার ঘাট আর যেখানে এই কমার্স জগৎ শুরু হয়েছে গঙ্গাময়ের আরতি আর সেইটাই আজকে আমি ব্লগ শুট করবো বলে পৌঁছে গেছি এই এত চেয়ার এত লোক দেখছো যে যে চেয়ারগুলো এখন ফাঁকা আছে দেখছো সেগুলো কিছুক্ষণের মধ্যে ভরে যাবে কারণ এই গঙ্গাময়ের আরতি দেখার জন্য প্রত্যেক দিন কয়েকশো লোক এখানে জমা হয়ে যায় শুধু এই চেয়ারেই না চারিপাশে ভরে যাবে মানুষের ঢল একটু পরেই তোমরা দেখতে পাবে সেটা আরে এই যে থালা ঘন্টা ঘটি এইগুলো সব প্রস্তুত করা দেখছো শঙ্খ রাখা এইগুলো হচ্ছে এরকম প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে সাজানো প্রত্যেকটা কাউন্টার দেখো এরকম ভাবেই রাখা আছে কারণ যে পুরোহিত মশাইরা যে ঠাকুর মশাইরা এইখানে এই সন্ধ্যারতিটা করবে এটা পুরো এগুলো তাদের জন্য তৈরি করা হয়েছে একটু পরে এইটা লাইট চলে গেলে এত সুন্দর দেখাবে কি বলবো তোমাদের এইখানে পুরো প্রস্তুতি চলছে এই যে প্রদীপ গুলোর যজ্ঞ প্রদীপ এই যে মূর্তিটা তোমরা দেখছ এটাই হচ্ছে আমাদের গঙ্গা মায়ের মূর্তি যেটা এখানে নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে কি মিষ্টি দেখতে মনে হয় মূর্তিটা আমার তো খুব ভালো লেগেছে
দুই আমার আজকে নতুন ক্যামেরা কিনে একবারে মানে পাগল হয়ে গেছে, মানে কি করবে বুঝতে পারছে না। প্লাস ওই জায়গাটা এসছে তো ভাই মানে পাগলের মতো হয়ে গেছে, ওই ক্যামেরাটা নিয়ে একবারে পাগলের মতো হয়ে গেছে বুঝতে পারছেন তো। আচ্ছা প্রচুর যদি সেভ করতে হবে, প্রচুর 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 ওই লাইফে জ্বলে দারুণ লাগছে। এই গঙ্গা মায়ের পুজো শুরু হয়েছে, এবার এইখান থেকেই আস্তে আস্তে পুরো ব্যাপারটা আরতির দিকে চলে যাবে। জাস্ট সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে ভাব, সন্ধে সন্ধে হচ্ছে, এই সময় গঙ্গা মায়ের পুজো শুরু হচ্ছে আর আস্তে আস্তে লোকের ভিড়ও বেড়ে চলেছে তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা তখন তোমাদের বলেছিলাম লাইট জ্বললে এই জায়গাগুলো একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগবে, দেখো আস্তে আস্তে কেমন ভাবে এটা সুন্দর একটা লুক নিয়েছে। সত্যি আমি ভিডিওতে দেখে তুমি কতটা বুঝতে পারছো আমি জানি না, যখন সামনে থেকে দেখছিলাম অদ্ভুত ফিল হচ্ছিল। বেনারসের যে আরতি হয়তো অতটা বড় আকারে এটা নয়, কিন্তু তার একটা ছোঁয়ার মধ্যে তোমরা পেতে পারো। আর এই সন্ধ্যাবেলা গঙ্গার যে হাওয়া এতো মন ভরিয়ে দিচ্ছে জাস্ট। সন্ধ্যাবেলা অ্যাকচুয়াল গঙ্গার সাথে মিলে ঘাটে গঙ্গার আরতি ঘাটের যে ফিলটা পুরোটা এরকম তোমাদের দেখাই, পুরো লোকে লোকারণ্য। এদিকে সামনে একটা রো, ওদিকে পেছনে একটা রো, আর ওই যেখানে অ্যাকচুয়াল এটা হচ্ছে তার পেছনে তো ভর্তি রো। তোমরা এর আগেও দেখেছো, এর আগেও দেখলে কয়েকটা ফুটেজে যে ভর্তি লোক আছে, চেয়ার পাতা আছে, সেখানে বসার ব্যবস্থা আছে, তোমার লোক বসে আছে। সো এই জায়গায় একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এখন, সত্যি হচ্ছে বেনারস পৌঁছে গেছে। চারিদিকে লোকে পুরো ভরা, শত্রু বুদ্ধি বিনাশ নমো। Thank you.
তো ফাইনালি আজকে গঙ্গা আরতি শেষ। তোমরা দেখছো রোদে ঘেরে, মানে গরমে ঘেরে নিয়ে যাওয়া অবস্থা আমাদের। আর আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা ইভিনিং ক্লাস, এখানে এটা মানে আমি সানগ্লাস পরে থাকি। এখন লোক মোটামুটি বেরিয়ে গেছে, খালি তো পুরো বিষয়টা তোমাদের পরে, আর আমি পরে পুরো বিষয়টাকে ধরে বলছি, বুঝিয়ে বলছি কিভাবে কি বলে না। কেন জানি না একটা কথা, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে, ওই জন্য এটা আমি শেয়ার করছি। আমি তো কদিন ধরে এই ব্লগটা করব বলে, মানে যেদিন আমি শ্যুট করেছি তার আগে 4-5 দিন আগে থেকে আমি ব্যাপারটা প্ল্যানিং করছি যে আমি একটা শ্যুটটা করব। কিন্তু সামহাও বৃষ্টির জন্য কোনোভাবেই সেটা আমার পসিবল হচ্ছিল না। সকাল থেকে বৃষ্টি টানা চলছে এবং বিকালবেলা সন্ধ্যাবেলা যে সময়টা আরতির টাইম সেই সময়টাও বৃষ্টি হচ্ছে, তো কোনোভাবেই আমি শ্যুটটা করতে পারছিলাম না। তো যথারীতি 4-5 দিন পরে আমার খুব ফ্রাস্ট্রেশন, মানে ফ্রাস্ট্রেট লাগছিল, মানে আজকে আমি শ্যুটটা করবো যেভাবেই হোক। তো বলে আমি সকালবেলা বেরিয়েছি, এখন বাড়ি থেকে ক্যামেরা ফ্যামেরা সব কিছু নিয়ে বেরিয়েছি, একদম প্ল্যানিং করেই বেরিয়েছি যে আজকে আমি শ্যুটটা করবোই যা পারে হোক। তো এবার আমার কী হয়েছে, সকালবেলা বেরিয়ে আরও অনেক কাজ বাজ ছিল, কলেজ স্ট্রিট যাওয়ার ছিল, আরও এদিক ওদিক যাওয়ার ছিল, সেই সব সারছি কাজ সারছি। কিন্তু মাথায় ঘুরছে যে বৃষ্টিতে তো হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো ব্লগটাকে আদৌ শ্যুট করতে পারবো, সবই তো ক্যামেরা ফ্যামেরা সবই তো নিয়ে বেরিয়েছি, তো দেখা যাক কি হয় সেসব অব্দি। এই বলে সারাদিন মাথায় সব চলছে, চলতে চলতে কাজ বাজ ছাড়ছি, যখন একদম ফাইনাল মানে এবার আমি টার্ন করবো বাবুঘাটার দিকে, তো তখন বাজে ঘড়িতে 5:02 বা 3 আপনি চারটা হবে, আমি এবার যেতে হবে। তো বিশ্বাস করবেন ঠিক সেই সময়টায় আস্তে আস্তে না বৃষ্টিটা কমছে, ফোটা ফোটা হতে হতে কমছে। তো আমি চলো এই একটা সুযোগ, আগে পৌঁছে তো যাই, তারপর হবে কি না হবে সেটা পরের বিষয়। আমি খুঁজে লোকেশন খুঁজে পৌঁছে গেছি, বিশ্বাস করবেন এই যে আমি পৌঁছালাম, আমি পৌঁছেছি ওখানে হয়তো 5:30 কি 5:40, তার মধ্যে বৃষ্টিটা কমতে 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 একদম কমে গেছে, বৃষ্টি নেই, একটু হাওয়া চলছে, বৃষ্টি নেই। আমি ওখানে পৌঁছালাম, ওদের প্রিপারেশন চলছিল যে আরতি হওয়ার তার আগে সব কাজকর্ম যেগুলো তোমরা দেখলাম ব্লগে সেইটা চলছিল, আমি সেইগুলো শ্যুট করতে লাগলাম, মনে মনে ওটা চলছে ব্যাক অফ দ্য মাইন্ড যদি বৃষ্টি চলে আসে বাট ঠিক আছে, আমরা যতটা পেয়েছি স্কোপ শ্যুটটা করতে থাকি, বাকিটা পরে দেখা যাবে। এই বলে শ্যুট করতে করতে ঠাকুরের আশীর্বাদে জানি না পুরো আয়োজনটা কমপ্লিট হলো, 1 ফোঁটা বৃষ্টি নেই, পুরো শুকনো 1 ফোঁটা বৃষ্টি নেই। এবং এটা দেখো মজার ব্যাপার, আরতিটা জাস্ট শেষ হলো ওই ধরো 7:20 7:10 শেষ হয়ে গেছে, বিশ্বাস করবে না ওই 5:15 থেকে 5:15 থেকে 7:15 ধরো
ওই দু ঘন্টা কোনোভাবে বৃষ্টিটা হলো না, এবং যেটা মজার কথা জাস্ট আরতিটা শেষ হলো, মানে পুরোহিত মশাই ওগুলো রাখলেন, রেখে ওনারা নামলেন আসন থেকে, লোকজন আস্তে আস্তে উঠলো, তার আরতি শেষ হওয়ার দু মানে 2 থেকে 5 মিনিটের মধ্যে ফোটা ফোটা বৃষ্টি শুরু। এমনকি আমার পরের ওখানে বেরোবার সময় আরো অনেক কিছু প্ল্যান ছিল যে এইটা বলবো এটা বলবো এই শুট গুলো করবো, বিশ্বাস করবে কিচ্ছু শুট করতে পারিনি, এত জোরে বৃষ্টি নেমেছে, পুরো ভিজে গেছিলাম, জাস্ট ক্যামেরা ফ্যামেরা সব নিয়ে কোনোভাবে রাফ ফাফ করে বেরিয়ে পড়েছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। মানে মায়ের আশীর্বাদ যে আমার এতদিনের ইচ্ছেটা আমি আরতিটা শুট করব ঠিক ওই মেপে 2 ঘন্টাটা অনেক কোনো বৃষ্টি দিলেন না, শুটটা ফাইনালি করতে পারলাম এবং তোমাদেরকে প্রেজেন্ট করতে পারলাম। জানি না কতটা ভালো লেগেছে তোমাদের, বাট আমি আমার সাধ্যমতো যতটা করা যায় সেই চেষ্টা করেছি। আর আরেকটা চেষ্টা বলার, এই আরতিটা এভরিডে হয় ঠিক আছে, এবং এটার জন্য কোনো এন্ট্রি ফি বা কিছু নেই, এটা পুরো বিনামূল্যে। এর লোকেশনটা হচ্ছে তোমরা যদি খিদিরপুর থেকে যাও বা পাশের থেকে ঢোকো, বাবুঘাটের একটা রাউন্ড আছে, রাউন্ডটা ক্রস করে ডান দিকে নিলে বাস দাঁড়ায়, যেখানে পুলিশ বাস বলো বা আরো বাস টাস যায়, ঠিক ওইটার পেছনেই যে ঘাটটা আছে ওই ঘাটটা, অনেকেই অনেক রকম ভাবে বলছে, বাট এটা মনে হয় সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যেখানে বাসগুলো ছাড়ে পুরী বা এসব বাসগুলো ওই রাউন্ডের পরে বাদিকে, ওটার পেছনে যে ঘাটটা ওই ঘাটটি হচ্ছে আরতির ঘাট। সো আর কি বলবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে শেয়ারও করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও, বাবাই, টাটা।